श्रीलंका दक्षिण एशियार एक द्वीप राष्ट्र। एर सरकारी नाम गणतान्त्रिक समाजतान्त्रिक प्रजातंत्री श्रीलंका। 1972 साल आगे ए द्वीपर सिलन नामे परिचित छिल। एर प्रशासनिक राजधानी नाम श्री जयावर्धनेपुरा कोटे। एर प्रधान शहर कलम्बो। भारत दक्षिण उपकूल होते 31 किलोमीटर दूरे अवस्थित। 2 कोटी जनसंख्यार एई देशे 14% एर अधिक लोकजनेर दैनिक आय 1.। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনে অল প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। বেল আইকন বাজানোর পাশাপাশি একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করা যাক। 1.25 মার্কিন ডলারের নিচে। প্রাচীনকাল থেকে শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসাবে পরিচিত। সিংহলি সম্প্রদায় এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। উত্তর পূর্ব দিকের স্বতন্ত্র সংস্কৃতির ঐতিহ্য নিয়ে তামিল সম্প্রদায় দেশের সর্ববৃহৎ সংখ্যালঘু সম্প্রদায়। অন্যান্য সম্প্রদায়ের মধ্যে মুর, বাঘের, কাফির, মলয় উল্লেখযোগ্য। শ্রীলঙ্কা চা, কফি, নারকেল, রাবার উৎপাদন ও রপ্তানিতে বিখ্যাত। নয়নাভিরাম প্রভৃতি সৌন্দর্য সম্বলিত সমুদ্র সৈকত ভূদৃশ্য তৎপরী সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য শ্রীলঙ্কাকে সারা পৃথিবীর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। এর ভৌগোলিক অবস্থান এবং গভীর আশ্রয়স্থল প্রাচীন সিল্ক রোডের সময় থেকে আধুনিক মেরিটাইম সিল্ক রোড পর্যন্ত এটিকে দুর্দান্ত কৌশলগত গুরুত্ব দিয়েছে। সরকারিভাবে শ্রীলঙ্কা গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র রিপাবলিক অফ শ্রীলঙ্কা, যার রাজধানীর নাম শ্রী জয়াবর্ধনেপুরা কোট্টো। বৃহত্তম শহর ও রাজধানী কলম্বো। সরকারি স্বীকৃত ভাষা সিংহ তামিল ও ইংরেজি। জাতীয়তা শ্রীলঙ্কান। সরকার একক অর্থ রাষ্ট্র প্রতিশাসিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র। শ্রীলঙ্কায় বসবাসরত জাতিগোষ্ঠী 74.9% সিংহলি, 11.2% শ্রীলঙ্কান তামিল, 9.2% মুর, 4.2% ভারতীয় তামিল, 0.5% অন্যান্য। শ্রীলঙ্কায় বসবাসরত ধর্মবিশ্বাসী জাতিগোষ্ঠী 77.2% থেরবাদ বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি, যা রাষ্ট্রধর্ম পরিচালিত। 12.6% হিন্দু ধর্ম, 9.7% ইসলাম, 7.4% খ্রিস্ট ধর্ম, 0.1% অন্যান্য। জাতীয় আইনসভার নাম আইনসভা। শ্রীলঙ্কার মোট আয়তন 65,610,000 বর্গ কিলোমিটার বা 25,330 বর্গ মিটার, যা আয়তনের দিক দিয়ে শ্রীলঙ্কা বিশ্বের 120তম দেশ এর অবস্থানে রয়েছে। শ্রীলঙ্কার মোট জনসংখ্যা 2016 সালের আদমশুমারি অনুযায়ী 2,120,003,000 জন, যা জনসংখ্যার দিক দিয়ে শ্রীলঙ্কা বিশ্বের
58তম দেশের অবস্থানে রয়েছে। শ্রীলঙ্কার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 309 জন ও প্রতি বর্গ মাইলে 800.3 জন, যা জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে শ্রীলঙ্কা বিশ্বের 40তম দেশ এর অবস্থানে রয়েছে। শ্রীলঙ্কার মুদ্রাকে শ্রীলঙ্কান রুপি বলা হয়। শ্রীলঙ্কায় গাড়ি চালানোর দিক বাম দিকে শ্রীলঙ্কার কলিং কোড +94, শ্রীলঙ্কার ইন্টারনেট কোড .lk, শ্রীলঙ্কার সময় কোড +5.30। শ্রীলঙ্কার নামকরণ। প্রাচীন কাল থেকেই শ্রীলঙ্কা নামেই পরিচিত হয়ে আসছে। প্রাচীন গ্রিক ভূগোলবিদ একে তপ্রবান বং আরবরং শেরেন দ্বীপ নামে ডাকত। 1505 খ্রিস্টাব্দে পর্তুগিজরা এ দ্বীপে পৌঁছায়। এর নাম দেয় শেইলাও, যার ইংরেজি শব্দ হল সিলন। 1948 সাল পর্যন্ত ব্রিটিশদের অধীনে থাকার অবস্থায় তারা এ নামেই পরিচিত ছিল। 1948 সালে এ নামের স্বাধীনতা পায় এবং পরে 1972 সালে দাপ্তরিক নাম পরিবর্তন করে রাখা হয় মুক্ত, সার্বভৌমত্ব ও স্বাধীন প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার নামটি এসেছে সংস্কৃত শব্দ শ্রী ও লঙ্কা থেকে। শ্রী শব্দের অর্থ পবিত্র এবং লঙ্কা শব্দের অর্থ দ্বীপ। শ্রীলঙ্কার ইতিহাস। শ্রীলঙ্কার ইতিহাস বৌদ্ধ সভ্যতার সাথে বেশ সম্পর্ক আছে। বৌদ্ধ ঐতিহাসিক গ্রন্থগুলোতে শ্রীলঙ্কার ইতিহাস পাওয়া যায়। দ্বীপ বংশ মহাবংশের তথ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের পর ভারতীয় কার্য জাতির বিজয়াবহু তার হাজার সৈন্য নিয়ে প্রথম এখানে এসেছিলেন। তারপর তারা শ্রীলঙ্কায় এসে বসতি স্থাপন করেন। বৌদ্ধের জীবিত অবস্থায় বুদ্ধ শ্রীলঙ্কায় এসেছিলেন বলে বিভিন্ন ঐতিহাসিক তথ্য সাক্ষ্য দেয়। প্রাচীন কাল থেকেই শ্রীলঙ্কা একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক সৈকত ও বাণিজ্যিক কেন্দ্র হিসাবেই বণিকদের কাছে পরিচিত। মধ্যপ্রাচ্য, পারস্য, বার্মা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ এশিয়ার অনেক দেশ এখানে ব্যবসা করত। 1505 সালে পর্তুগিজরা সর্বপ্রথম এখানে পৌঁছায়। 1700 দিকে ডাচরা আসে, যদিও 1796 সালে দ্বীপটি ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়। 1815 সালে ক্যান্ডি ব্রিটিশ শাসনের অধীনে এলে সম্পূর্ণরূপে ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠিত হয়। ইউরোপীয় উপনিবেশিক এখানে চা, রাবার, চিনি, কফি এবং নীলের চা শুরু করে। তখন কলম্বোকে প্রশাসনিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করা হয়। তারা আধুনিক বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, রাস্তাঘাট এবং ডাচ তথা পশ্চিমা সংস্কৃতির ঐতিহ্যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল। 1930 সালের দিকে স্থানীয়দের প্রতি ব্রিটিশদের নির্যাতন অত্যাচারের জন্য স্বাধীনতার আন্দোলনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীনতার আন্দোলন জোরদার হতে থাকে। 1948 সালের 4 ফেব্রুয়ারি সিলন নামে দেশটি স্বাধীনতা পায়। 1960 সালের 21শে জুলাই শ্রীমাভো বন্দর নায়ের নায়ক প্রধানমন্ত্রী হিসাবে কাজ শুরু করেন। তিনি ছিলেন সারা পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী। প্রথম মহিলা প্রধানমন্ত্রী
1972 সালে শ্রী মাভো বন্দরনায়কের প্রধানমন্ত্রীত্বে সিলন থেকে শ্রীলঙ্কা নামকরণ হয়। ভৌগোল শ্রীলঙ্কা ইন্ডিয়ান প্লেটের উপর অবস্থিত, যা পূর্ব ভারত অস্ট্রেলিয়ান প্লেটের অংশ ছিল। শ্রীলঙ্কা ভারত মহাসাগরের উপর বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে অবস্থিত। শ্রীলঙ্কাকে ভারতীয় উপমহাদেশের মূলভূমির অংশ থেকে পৃথক করা হয় মান্নার উপসাগরীয় অঞ্চল পল সেল্টের দ্বারা। হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী রামের শাসনামলে ভারতীয় মূলভূমি থেকে রাম সেতু নামে একটি সংযোগ ছিল। ব্রিটিশ উপনিবেশিক বর্ণকারীদের মতে 1480 সালের ঝড়ে ধ্বংস হয়ে যাওয়া ইহা একটি পূর্ণাঙ্গ প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি ছিল। কেবল দক্ষিণ দিকে বেড়ে ওঠা পর্বতমালা ছাড়া দ্বীপটির বেশিরভাগ উপকূলীয় সমতল ভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে 2524 মিটার, 8280 ফিট উঁচু পিদুরুতালাগালা শ্রীলঙ্কার সর্বোচ্চ বিন্দু। শ্রীলঙ্কার 103টি নদী রয়েছে, এর মধ্যে দীর্ঘতম হল মহাভেলি নদী, যা 335 কিলোমিটার 204 মাইল বিস্তীর্ণ। জলবায়ু শ্রীলঙ্কার জলবায়ু গড় তাপমাত্রা 16 সেন্টি, যা গ্রীষ্মকালে সর্বোচ্চ 33 সেলসিয়াস পর্যন্ত হতে পারে। দিন রাতের তাপমাত্রা পার্থক্য 4-7 সেলসিয়াস। সাধারণত দক্ষিণ ও পার্বত্য এলাকায় আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে। কলম্বোর মতো জায়গায় সারা বছর প্রায় 77% আর্দ্রতা থাকে। জুন মাসের দিকে মৌসুমি বায়ুর প্রভাবে সর্বোচ্চ 90% পর্যন্ত হয়। উদ্ভিদ শ্রীলঙ্কার উদ্ভিদ ও প্রাণী জগৎ। শ্রীলঙ্কায় ইন্দোমালার ইকোজোনের মধ্যে থাকা বিশ্বের 25টি জীব বৈচিত্র্যের হটস্পটগুলির মধ্যে একটি। শ্রীলঙ্কার এশিয়ার সর্বোচ্চ জীব বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। যদিও দেশটির আকারে অপেক্ষাকৃত ছোট, বিভিন্ন প্রজাতির গাছপালা ও প্রাণী উল্লেখযোগ্যভাবে দেখা যায়, যেখানে 3210টি ফুলের উদ্ভিদের মধ্যে 27% উদ্ভিদ এবং 22% স্তন্যপায়ী প্রাণী। 42টি বন্যপ্রাণী সংরক্ষণাগার ঘোষণা করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে এশিয়ান হাতি, চিতাবাঘ, শল্লথ বিয়ার, অন্যান্য ছোট লরিস, বিভিন্ন ধরনের হরিণ, বিপন্ন বন্য শুকর, পোকিট্রিউপাইন্স এবং ভারতীয় প্যাঙ্গোলিনস। অনুর্বর জাফনা উপদ্বীপের প্রচুর পরিমাণে বাবলা জন্মায়। শুষ্ক ভূমিতে গাছগুলোর মধ্যে সাটিনিউ, আরলুস, মেহগনি এবং সেগুন অত্যন্ত মূল্যবান প্রজাতি। আর্দ্র অঞ্চলে একটি গ্রীষ্মমণ্ডলীয় চিরহিরিত বন, যেখানে লম্বা গাছ, প্রশস্ত বৃক্ষ, পত্রাবলী, আঙ্গুর ও শাকলতা ঘন জঙ্গলে দেখা যায়। শ্রীলঙ্কার সরকার ব্যবস্থা।
শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী দেশটি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে পরিচিত হলেও দেশটিতে একঈশ্বরবাদী রাষ্ট্র বলা হয়েছে। সরকার ব্যবস্থা গড়ে উঠেছে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার সমন্বয়ে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান, সামরিক বাহিনীর প্রধান, প্রশাসন ও সরকারের প্রধান এবং তিনি নির্বাচন হন 6 বছরের জন্য। রাষ্ট্রপতি দেশের সংসদ এবং 225 সদস্যের আইন প্রণয়নকারী পরিষদের কাছে দায়বদ্ধ। রাষ্ট্রপতি নির্বাচিত সংসদ সদস্যের মধ্যে একজনকে মন্ত্রিসভার প্রধান হিসাবে নিয়োগ দেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ডেপুটি হিসাবে কাজ করেন এবং সংসদের সরকারি দলের নেতৃত্ব দেন। প্রতিটি জেলা হতে সংসদ সদস্যরা সর্বজনীন ভোটে নির্বাচিত হন। রাষ্ট্রপতি সংসদে 1 বছর কার্যক্রম অতিবাহিত হবার পর সংসদ স্থগিত অথবা সমাপ্তির ঘোষণা করতে পারেন। সংসদ সকল প্রকার আইন প্রণয়ন করার ক্ষমতা রাখে। শ্রীমাভো বন্দনায়কের শ্রীলঙ্কার নির্বাচিত প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তার সুযোগ্য কন্যা চন্দ্রিকা কুমারাতুঙ্গা 1994 থেকে 2005 সাল পর্যন্ত রাষ্ট্রপতি হবার আগে 1994 সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীও ছিলেন। মৈত্রীপাল শ্রী সিরি সেন ও রানিল বিক্রমাসিংহের 9 জানুয়ারি 2015 তারিখে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। শ্রীলঙ্কার রাজনীতি। শ্রীলঙ্কার রাজনীতি একটি রাষ্ট্রপতি শাসিত প্রতিনিধিমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামো সংগঠিত হয়। রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং আইনসভার উপরে উভয়ের উপরেই ন্যস্ত। শ্রীলঙ্কার রাজনীতিতে প্রধানত সাবেক রাষ্ট্রপতি মহিন্দ্র রাজাপাক্সের বামপন্থী শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি ও বর্তমান প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংহের ডানপন্থী ইউনাইটেড ন্যাশনাল পার্টি দ্বারা নিয়ন্ত্রিত। তাছাড়াও কিছু বৌদ্ধ ধর্মাবলম্বী সমাজতান্ত্রিক এবং তামিল জাতীয়তাবাদী রাজনৈতিক দল আছে। শ্রীলঙ্কার শিক্ষা ব্যবস্থা। উন্নয়নশীল দেশের মধ্যে শ্রীলঙ্কার সর্বোচ্চ সাক্ষরতার জনসংখ্যার একটি দেশ, যার সাক্ষরতার হার 92% এবং 73% মানুষ মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত। শিশুদের 9 বছর মেয়াদি বিশ্ববিদ্যালয়ে 9 বছর মেয়াদি বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ডক্টর সি ডাব্লিউ কান্নাগারা কর্তৃক 1945 সালে প্রণীত অবৈনৈতিক শিক্ষা ব্যবস্থা ও দেশের সাক্ষরতার বিরাট অবদান রাখে। তিনি শ্রীলঙ্কার প্রত্যক্ষ অঞ্চলে শিক্ষার বিস্তারের লক্ষ্যে 1টি করে মাধ্যমিক মহাবিদ্যালয় স্থাপন করেন। 1942 সালে বিশেষ করে শিক্ষা কমিটি একটি যোগ্য ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য প্রস্তাব করে। বেশিরভাগ বিদ্যালয়ের গ্রেড 1 থেকে 13 পর্যন্ত পাঠদান ব্যবস্থা রয়েছে। শিক্ষা অধিদপ্তরের কর্তৃক পরিচালিত ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা যথাক্রমে 11 এবং 13 গ্রেডে অনুষ্ঠিত হয়। বেশিরভাগ বিদ্যালয় ব্রিটিশ বিদ্যালয়ের ধাঁচে গড়ে তোলা হয়েছে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অনেক আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। শ্রীলঙ্কায় প্রায় 16টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। তাদের মধ্যে কলম্বো বিশ্ববিদ্যালয়, পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়,
केलानिया विश्वविद्यालय जयाबर्धनपुरा विश्वविद्यालय जाफना विश्वविद्यालय अन्यतम। श्रीलंकार भाषा सिंहली एवं तमिल श्रीलंकार राष्ट्रीय भाषा। शतकरा 10% लोक इंग्रेजीते सर्वक्षणिक कथा बोले एवं शिक्षा गवेषणा और वाणिज्यिक काजे इंग्रेजी भाषार व्यवहार अनेक बेशी। बारघार सम्प्रदायर लोकजन पुर्तगीज और दास भाषा विभिन्न उच्चारणे कथा बोले थाके। श्रीलंका 77% मानुष बौद्ध, 15% मानुष हिंदू एवं 7.5% इस्लाम धर्मावलम्बी। श्रीलंकाय गणमाध्यम জাতীয় বেতার কেন্দ্র সিলন বেতার এশিয়ার মধ্যে সবচেয়ে পুরাতন বেতার কেন্দ্র। 1923 সালে এডওয়ার্ড হার্পার কর্তৃক এই কেন্দ্রটি স্থাপিত হয় এবং প্রতিবেশী দেশগুলোকে ব্যাপক জনপ্রিয়তা পায়। শ্রীলঙ্কার ব্রডকাস্টিং কর্পোরেশনের অধীনে এই কেন্দ্রটি সিংহলি, তামিল, ইংরেজি ও হিন্দি ভাষায় অনুষ্ঠান প্রচার করা হয়। 1980 সাল থেকে অনেক বেসরকারি বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয় এবং তারা বাণিজ্যিক জনপ্রিয়তা এবং সাফল্য পায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নেটওয়ার্কের নামে 1979 সালে প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয়। 1992 সালে বেসরকারি টেলিভিশন সংস্থা চালুর আগে টেলিভিশন সম্প্রচার সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রিত ছিল। বহুল সম্প্রচারিত ইংরেজি পত্রিকার মধ্যে ডেইলি মিরর, দ্য সানডে অবজার্ভার এবং দ্য সানডে টাইমস উল্লেখযোগ্য। শ্রীলঙ্কার খেলাধুলা যদিও শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল, তবু ক্রিকেট এখানে সর্বাপেক্ষ জনপ্রিয়। অন্যান্য খেলার মধ্যে রাগবি, ফুটবল, অ্যাথলেটিক্স, টেনিস ও নানা রকম জলক্রিয়া প্রচলিত। ক্রিকেটে 1990 সাল থেকে শুরু করে শ্রীলঙ্কা ক্রিকেট দল অনেক উল্লেখযোগ্য জয় পেয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আপনার একটি লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।